সবাইকে এই ইম্পর্ট্যান্ট চ্যানেলে স্বাগত এই চ্যানেলে পশ্চিমবঙ্গের সিলেবাস অনুযায়ী পশ্চিমবঙ্গের স্কুলের অঙ্ক ক্লাসগুলি করানো হয় নিয়মিতভাবে রোমান হরফে এগুলোকে আমরা কিভাবে লিখব এবং রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় কীভাবে লিখবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেটাই শিখব অর্থাৎ আমরা আজকে এগুলো করব এগুলো যদি তুমি নির্ভুলভাবে শিখতে চাও তাহলে এই ভিডিওটাকে কোনো রকম না করে সম্পূর্ণ দেখতে থাকো আর তার আগে অবশ্যই যদি নতুন হয়ে থাকে ওইখানটাকে সাবস্ক্রাইব করে নাও পাঁচ টাকা বেলা প্রেস করে দাও এবার চলো আমরা অঙ্ক করা শুরু করে দিই আমি যদি তোমাদেরকে সাতের রোমান হরফ দেখিয়ে দেই নয়ের রোমান হরফ দেখিয়ে দেই তুমি কয়েকদিন পরে ভুলে যেতে পারো তো আমি যেটা করব রোমান হরফ কিভাবে লিখতে হয় আমি তোমাদেরকে সেটাই শিখিয়ে দেব দেখতে থাকো যতটা কম সময়ের মধ্যে ভালো করে বোঝানো যায় আমি সেটাই তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব এদিকে আমি ইংরেজি বা বাংলা যেটাই লেখো সেইভাবে এক দুই লিখবো এবং এদিকে আমি রোমান হরফে সেটা কিভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখি ইংরেজিতে আমরা এক লিখি বা বাংলাতে আমরা লিখি সেটাতে যদি আমরা রোমান হরফে লিখতে চাই এক রোমান হরফে কিভাবে লেখে আই মানেই হচ্ছে এক দুই রোমান হরফে কিভাবে লেখে দুইটা আই মানেই হচ্ছে দুই তিন কিভাবে লেখে তিনটা আই মানেই হচ্ছে রোমান হরফে তিন এর পাশাপাশি তোমাদের একটা কথা বলে রাখি চার মানে কিন্তু চারটা আই কখনোই নয় কারণ রোমান হরপে একই সংখ্যা পরপর চারটা কখনোই হয় না কথাটা তোমরা মনে রাখবে যদি তোমাদের এমসিকি কি হিসেবে আসে চারটা আই দিয়ে যে এটা কি ঠিক কি ভুল অবশ্যই ভুল কারণ রোমান হরপে কখনোই একটা সংখ্যা পরপর চারবার বসে না তাহলে আমরা চার কিভাবে লিখবো চার লেখার আগে তোমার পাঁচ কিভাবে লিখতে হয় আগে দেখি পাঁচ ভি দিয়ে লেখা হয় রোমান হরফের পাঁচ ভি দিয়ে লেখা হয় আর চার কিভাবে তো এখানে যদি আমরা পাঁচ লিখি অর্থাৎ ভি লিখি ভি এর বা দিকে যদি আমরা রোমান হরফের এক লিখি বা আই লিখি তাহলে এটা হয়ে যাবে চার কিভাবে মানে যার বা দিকে যত থাকে সেটা বাদ যায় ভি মানে হচ্ছে পাঁচ পাঁচের বা দিকে আমরা এক লিখলাম তার মানে থেকে এক বাদ গেল তাহলে পাঁচের থেকে যদি এক বাদ যায় কত হয় চার হয় আবার বলছি ভি মানে হচ্ছে কিভাবে লিখবো মানে থেকে চার চার এক কম যখন আমরা কোনো একটার বা দিকে যেটা লেখি পাশের বা দিকে এক লিখলাম তার মানে পাশের থেকে এক কম পাশ থেকে এক কম মানে কি চার তার মানে আই হচ্ছে চার অর্থাৎ আমরা চারটাকে রোমান হরফে কিভাবে লিখবো আই ভিতে প্রকাশ করবো পাশের পরে ছয় কিভাবে লিখবো এই যে পাঁচ বা দিকে দিকে কম হয়ে যায় কিন্তু ডান দিকে যদি একটা আমরা আই তাহলে প্লাস পাঁচ এটা এটা ওয়ান পাঁচ প্লাস ওয়ান হয়ে যাবে ছয় বা দিকে দিলে এক কমে আর একটা যদি আমি ডান দিকে দেই তাহলে এক বাড়বে পাঁচ আর একে ছয় হয়ে গেল অর্থাৎ ছয় হচ্ছে রোমান হরবে ভি আই সাত কিভাবে লিখতে হবে এই যে পাঁচ আর দুইটা আমি এক লিখবো পাঁচ ছয় সাত তাহলে রোমান হরফে সাত কিভাবে লিখতে হয় ভি এর পরে আট পাঁচ লেখার পরে তিনটা আই দেব এটা হচ্ছে আট এবার নয় বলার আগে আমি তোমাদেরকে দশ বলে দেখাই ঠিক এই রকম নিয়মটাই এখানে আসবে এই নিয়মগুলি একটু তোমরা তোমাদেরকে বুঝতে হবে দেখো রোমান হরফে কিন্তু শূন্য বলে কোনো হরব হয় না যার কারণেই এখানে একের পরে শূন্য দেবো বা আইয়ের পরে শূন্য দেব দিয়ে দশ করব। এমন কোনো করার নিয়ম নেই রোমান হরপে দশটাকে এক্স দিয়ে লেখে তো নয় কত নয় মানে দশের এক কম তাই এখানে করতে হবে কি দশ লিখতে হবে এবং তার আগে বা বা দিকে একটা এক লিখতে হবে বা আই দিতে হবে তার মানে বার দিকে এক লিখলাম মানে কি দশের থেকে এক কম দশের থেকে এক কম মানেই কত নয় তো এটা হচ্ছে নয় রোমান হরফের নয় আমি তোমাদেরকে এক থেকে নিয়ে দশ পর্যন্ত ভালো করে দেখিয়ে দিলাম এবার দেখো এগারো কিভাবে লিখব একটা আমরা এক দুইটা এক বা দুইটা আই বারো তেরো কিভাবে লিখব দশ তিনটা আই এবার ভালো করে লক্ষ্য করো চোদ্দো কিভাবে লিখবো দশ লিখলাম আর আমরা চার গত লিখেছিলাম আইভি তাহলে এবার আমরা এখানে দশের পরে চার লিখে দেবো অর্থাৎ আই ভি দেবো এটা হচ্ছে চোদ্দ পনেরো কিভাবে লিখবো এই যে এটা হচ্ছে দশ আর পাঁচ হচ্ছে কত ভি তাহলে দশের পরে আমরা ভি লিখবো এটা হচ্ছে পনেরো এবার কুড়ি কিভাবে লিখবো দশ দশ কুড়ি তিরিশ কিভাবে লিখবো তিনটা এক্স দিয়ে দিলাম এটা হলো কুড়ি এর পাশাপাশি আমি তোমাদেরকে বলে রাখি উনিশ কিভাবে লিখবে এটা দিলে দশ তারপরে কত লাগছে নয় লাগবে উনিশ করার জন্য তো নয় আমরা কিভাবে লিখেছি দশের সামনে এক লিখেছি অর্থাৎ মানে কত তাহলে একটা তো দশ লাগবে আর একটা লাগবে নয় অর্থাৎ আইএক্স লাগবে তো এই যে দশ আর নয় হয়ে গেল উনিশ এভাবেই আমাদের প্রত্যেকবার লিখতে হবে আমরা কুড়ির পরে চব্বিশ কিভাবে লিখবো চব্বিশ যদি লিখতে চাই এই যে দশ কুড়ি তারপরে চার অর্থাৎ আই ভি এটা আমাদেরকে লিখতে হবে তাহলে হয়ে গেল এটা চব্বিশ পঁচিশ কীভাবে লিখব পঁচিশ যদি লিখতে চাই এই যে দশ কুড়ি আর ভি মানে আমরা জানি পাঁচ এই কুড়ির পরে ভি দিয়ে দিলাম এটা হয়ে গেল পঁচিশ আমরা তিরিশ লেখা দেখেছি পরপর তিনটা দশ বসে তিরিশ হয়ে গেছে তাই বলে কিন্তু চল্লিশ মানে পরপর চারটা দশ দশ বিশ তিরিশ চল্লিশ এভাবে আমরা লিখতে পারবো না কেননা আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি রোমান হরফে এমন কোনো সংখ্যা নেই যেখানে পরপর একই সংখ্যা বসবে আমরা চল্লিশ আমরা চল্লিশ কিভাবে লিখবো চল্লিশ লেখার আগে আমি তোমাদেরকে পঞ্চাশ লিখে দেখাই এল মানে হচ্ছে পঞ্চাশ তো পঞ্চাশের থেকে চল্লিশ কত কম চল্লিশ দশ কম আমরা তাই চল্লিশটা কিভাবে লিখবো এল লিখব এল এর বা দিকে আমরা দশ অর্থাৎ একটা এক্স লিখব আমরা জানি বাদিকে যেটা লেখা থাকে ওটা বিয়োগ হয় তাহলে এল সমান সমান যদি হয় আমরা দশ লিখলাম অর্থাৎ পঞ্চাশের থেকে দশ বিয়োগ তাহলে পঞ্চাশের থেকে দশ বিয়োগ মানে কত চল্লিশ তাহলে আমরা চল্লিশ কে লিখবো এক্স এল আশা করি বুঝতে পারছো তাহলে এটা হলো চল্লিশ আর তো মানে দেখলে এল মানে হচ্ছে পঞ্চাশ তাহলে এবার মনে করো আমাদের বিয়াল্লিশ লেখার আছে তাহলে কিভাবে লিখবো এই যে এক্স এল এটা মানে হচ্ছে চল্লিশ মানে দুইটা দুই লেখবে সরি মানে দুই দুইটা আই তাহলে এই চল্লিশ আমরা পঞ্চাশ শিখে গেছি এরপরে যদি ষাট লেখার দরকার হয় কিভাবে লিখবে এই যে পঞ্চাশ দিবে তারপরে দশ লিখবে পঞ্চাশ দশ ষাট তারপরে যদি সত্তর লেখার দরকার হয় এই যে পঞ্চাশ ষাট সত্তর এইরকম করে আমরা আশি পর্যন্ত লিখতে পারবো পঞ্চাশ ষাট সত্তর আশি এরপরে কিন্তু আমরা নব্বইটা আর একটা এক্স লিখে লিখতে পারবো না কেননা চারবার এই এক্সটাকে লেখা যাবে না করবো আমরা নব্বই পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এভাবে আমরা লিখতে পারবো না কারণ এখানে চারটে এক্স চলে আসলো তাহলে এইভাবে যদি আমরা নব্বই না লিখতে পারি নব্বই কিভাবে লিখবো নব্বই লেখার আগে তোমরা দেখে নাও একশো কিভাবে লেখে একশো মানে সেঞ্চুরি আর একশো কে রোমান হরফে সি দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ সি মানেই হচ্ছে একশো তাহলে নব্বই কিভাবে লিখবো নব্বই হচ্ছে একশো থেকে কত কম দশ কম তাই আমরা সি লিখবো তার বাদ দিকে এক্স লিখবো অর্থাৎ একশো থেকে দশ কম একশো থেকে দশ কম মানেই হচ্ছে নব্বই তাহলে এক্স সি মানে হচ্ছে নব্বই আশা করি বুঝতে পারতেছো যতটা কম সময়ের মধ্যে তোমাদেরকে বোঝানো যায় আমি সেজন্যই চেষ্টা করলাম সম্পূর্ণগুলো না দেখি যতটা দরকার অতটা দেখানোর এরপরে যদি তোমরা মনে করো যে সম্পূর্ণ ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে পারো এবার দেখো যদি নিরানব্বই লেখার দরকার হয় এক্স সি এটা মানে নব্বই নিরানব্বই মানে কি নব্বই পরে কত লাগবে নয় লাগবে আর নয় আমরা জানি কত দিয়ে হয় এই যে দশের থেকে এক কম হলেই নয় হয় তাহলে এটা হলো নব্বই এটা হলো নয় নব্বই আর নয় হয়ে গেল নিরানব্বই নিরানব্বই আমাদেরকে এভাবে লিখতে হবে তোমরা আমি যতদূর পর্যন্ত তোমাদেরকে করালাম এই পর্যন্ত যদি তোমরা বারবার দেখতে থাকো ভিডিওটা দুই তিনবার করে দেখো দেখার পরে তোমার খাতায় প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা না তারপরেও কারো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিতে পারো তাহলে এখানে কষে দেখি চারের এক নম্বরে যেগুলো বলছে আমরা এবার সেগুলো করব। এক নাম্বারের এতে বলছে সাত সাতকে আমাদের ওয়ান হরফে লিখতে লাগবে কিভাবে লিখবো আমরা জানি পাঁচ মানে ভি আই মানে এক তো আমরা এক দেব পাঁচ ছয় সাত সাতকে আমাদের লিখতে হবে এভাবে অবশ্যই আমি এর আগে যেগুলো তোমাদেরকে লিখে লিখে দেখালাম তোমরা সেগুলো মুখস্থ করবে খাতায় কয়েকবার করে প্র্যাকটিস করবে অসুবিধা হলে ভিডিওটাকে আরো দুই একবার করে তোমরা দেখবে বি নাম্বারে আছে নয় নয় কিভাবে লিখতে হবে আমরা আগেই দেখেছি নয় লিখতে হয় আই এক্স দিয়ে দশ মানে এক্স দশের থেকে এক কম তাই এক্সের এর বা দিকে আই লিখতে হয় অর্থাৎ নয় কিভাবে লিখতে হয় আই এক্স দিয়ে নয় লিখতে হয় তাহলে এটাই হচ্ছে আমাদের নয় নয়ের পরে কত আছে সি আছে চোদ্দ চোদ্দ আমরা কিভাবে লিখব আমরা জানি এক্স মানে হচ্ছে দশ দশে পরে চার লিখতেছে আই ভি মানে হচ্ছে চার তাহলে দশ আই ভি যদি আমরা লিখি এটা হচ্ছে আমাদের চোদ্দ পঁচিশ কিভাবে লিখবো আমরা জানি এক্স মানে দশ দুইটা এক্স যদি দিই তাহলে হয়ে গেল কত কুড়ি কুড়ির পরে যদি পাঁচ লেখি আর আমরা জানি ভি মানে পাঁচ তাহলে এটা হচ্ছে আমাদের কত পঁচিশ আমি আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমরা অবশ্যই প্রত্যেকেই করতে পারবে আমি আরো বলবো যদি করতে না পারো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও ই এফ জি এই তিনটা আমি তোমাদের জন্য রেখে দিলাম তোমরা করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে তোমরা করতে পেরেছো কি না নাম্বারটা দেখো ঊননব্বই আমরা ঊননব্বই কিভাবে করব আমরা আগেই দেখেছি কিভাবে লিখতে হবে এল মানে পঞ্চাশ তারপরে দশ দিলাম ষাট সত্তর এই হয়ে গেল আশি আর আমাদের দরকার কত তাহলে তাহলে কতই হয় হয় আশি এই যে হয়ে গেল আশি আর নয় উননব্বই এটা হচ্ছে আমাদের উন এবারে আই নাম্বারে আছে নব্বই এবং যে নাম্বারে আছে আটানব্বই নব্বই আমরা কিভাবে লিখবো আমরা আগেই দেখেছি একশো লেখে সি দিয়ে বা সেঞ্চুরি সি দিয়ে কে বোঝায় রোমান হরফে যেহেতু একশো থেকে নব্বই দশ কম তাই সি এর আগে আমরা একটা এক্স লিখে দেব এক্স মানে আমরা জানি দশ তাহলে একশো থেকে দশ কম মানে হচ্ছে নব্বই নব্বই লেখা হয় এক্স সি দিয়ে এবার আটানব্বই কিভাবে লিখব আগে আমরা নব্বই লিখে নেব তারপরে আমরা আট লিখবো আট কিভাবে লেখে পাঁচ আর তিনটা আই এটা হচ্ছে আট আর আট আটানব্বই এবারে দুই নাম্বার কি বলছে দেখো নিচের প্রতিটি রোমান সংখ্যাকে এখানে রোমান সংখ্যা দিয়েছে হিন্দু আরবিক সংখ্যায় লিখি আমি এই রোমান আগে তুলে নেই। দুইয়ের এই নাম্বারে ছিল এটা আর আমরা দেখেছি এটা কি এক্স মানে দশ দশের আগে বা দেখি এক মানে কি দশের থেকে এক কম তার মানে এটা হচ্ছে নয় হ্যাঁ হিন্দু আরবিক সংখ্যা মানেই হচ্ছে আমরা যে এক দুই গুলো লিখি সেগুলো কি বলা হয় হিন্দু আরবিক সংখ্যা এবার ভি মানে তারপরে তিনটা আছে এক তার মানে কি পাঁচ হচ্ছে আট আর পাশের পরে দুই আছে তার মানে সাত এবার পাশের আগে এক আছে মানে পাঁচ থেকে কম এক কম তার মানে চার পাশের পরে এক আছে ডান দিকে আছে মানে যোগ হবে তাহলে পাঁচ আর একে এটা হচ্ছে ছয় এবার এখানে বি নাম্বার যেগুলো আছে আমি এগুলো তোমাদের তুলে নিয়ে দেখাচ্ছি বি নাম্বারে প্রথমে আছে তিনটা এক্স আমরা জানি এক্স মানে দশ তাহলে তিনটা দশ মানে কি তিরিশ আর এখানে তিনটে দশ আছে মানে তিরিশ তারপরে এর আগে ওয়ান আছে তার মানে কি কি থেকে থেকে বা তিরিশ আর নয় এটা হচ্ছে উনচল্লিশ তারপরে এখানে এটা হচ্ছে আমরা কত জানি পঞ্চাশ এল মানে তা এল এর আগে বা দিকে আছে মানে মানে পঞ্চাশের থেকে দশ কম তার মানে এটা কত এটা হচ্ছে চল্লিশ এখানে এল তার আগে কত আছে দশ মানে পঞ্চাশের থেকে দশ কম মানে চল্লিশ চল্লিশের পরে এখানে আছে কত দশের থেকে এক কম মানে নয় তাহলে চল্লিশ এখানে কত আছে চল্লিশ কেননা এল এর আগে এক্স মানে কত পঞ্চাশের আগে দশ মানে এখানে পঞ্চাশের থেকে দশ কম মানে চল্লিশ চল্লিশের পরে আই মানে এক তাহলে চল্লিশ আর একে এটা হচ্ছে এক চল্লিশ এই নাম্বারে যেগুলো আছে এগুলো আমি তোমাদের জন্য রেখে দিলাম তোমরা আমাকে করে জানিয়ে দিবে পারছো কি পারো নাই এবার আমি তোমাদেরকে ডি নাম্বারটা করে দেখাচ্ছি দেখো ডি এর প্রথমেই আছে দুইটা এক্স মানে দশ কুড়ি পাঁচ আর একে ছয় তাহলে কুড়ি আর ছয় ছাব্বিশ আর এখানে দশ পরে এক আছে তার মানে এগারো আর এখানে আছে তিনটা দশ মানে তিরিশ তারপরে আছে ছয় পাঁচ পরে এক মানে ছয় তাহলে এখানে হয়ে গেল ছত্রিশ এরপরে এখানে আছে কত এক্স তারপরে আসে এল তারপরে আসে ভি আমরা জানি এল মানে পঞ্চাশ পঞ্চাশের আগে এক্স মানে দশ পঞ্চাশের বা দিকে দশ মানে কি দশ কম পঞ্চাশের থেকে তার মানে চল্লিশ আর পাঁচ হয় পঁয়চল্লিশ এখানে আছে এল মানে পঞ্চাশ তারপরে আছে কুড়ি পঞ্চাশ আর কুড়ি হয় সত্তর তারপরে আছে পাঁচ তার মানে এটা হচ্ছে পঁচাত্তর এবারে তিন নম্বরে বলছে কোনটি ঠিক খুঁজি এখানে সংখ্যায় লেখা আছে আমাদের হিন্দু আরবিক সংখ্যায় চল্লিশ এখানে দুটো আছে এই দুটোর মধ্যে কোনটা ঠিক মানে কোনটা চল্লিশ তাহলে এখানে চারটা এক্স আছে আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি কখনোই কোনোভাবে একটা সংখ্যা চারটা থাকতে পারে না পরপর তাহলে এটা ভুল এই যে এল মানে পঞ্চাশ পঞ্চাশের থেকে দশ কম এটাই হচ্ছে চল্লিশ তাহলে এক্ষেত্রে রাইট আনসার হচ্ছে এটা তারপরে এখানে আছে ঊনপঞ্চাশ তাহলে আগে আমরা দেখবো চল্লিশ তো থাকবে তারপরে নয় থাকবে এখানে যেহেতু থেকে কম এভাবে আমরা কি করে এই যে আমাদের এখানে যে চল্লিশ আছে দেখো এখানে চল্লিশ আছে মানে এল এর আগে এক্স আছে পঞ্চাশের থেকে দশ কম মানে কত চল্লিশ তারপরে দেখো নয় আছে এটাই হচ্ছে ঊনচল্লিশ সরি এটা হচ্ছে ঊনপঞ্চাশ অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে সঠিক অ্যান্সার নব্বই কত হবে সেঞ্চুরি মানে একশো একশো থেকে দশ কম তাহলে দেখো একশোর বা দিকে দশ আছে মানে একশো থেকে দশ কম এটাই হচ্ছে আমাদের নব্বই আমরা আগেও দেখেছি এবার চার নম্বরে বলছে সমান সমান অথবা গেটার দেন চিহ্ন বসাই মানে এখানে শূন্যস্থানগুলোর মধ্যে এই কখনো লেস দেন বসবে কখনো সমান সমান বসবে কখনো গেটার দেন বসবে যে জায়গায় যেটা বসবে সেটা আমাদেরকে বসাতে হবে তো আগে আমি তোমাদেরকে এই লেস দেন আর গেটার দেন আর সমান সমান কি সেটা একটু বলে দিই মনে করো এখানে যদি লেখা থাকে তিন এখানে যদি লেখা থাকে চার বড় কে বড় হচ্ছে এ তাহলে এ হচ্ছে ছোট তাহলে এখানে থাকবে তিন লেস দেন ফোর অর্থাৎ তিনটা ছোট চারের থেকে আর যদি এখানে চার থাকে এখানে তিন থাকে তাহলে এখানে বসবে ফোর গেটার দেন থ্রি অর্থাৎ চার বড় তিনের থেকে এখানে সবসময় একটা জিনিস লক্ষ্য করবে যে ছোট তার দিকে এই মাথাটা থাকবে যে ছোট তার দিকে এই মাথাটা থাকবে আর সমান সমান মানেই হচ্ছে এদিকে সমান যখন সমান হবে দুদিকেই তখন আমরা এটা ব্যবহার করব তাহলে এখানে দেখো এই নাম্বারে কি আছে এখানে আছে ফাইভ আর এখানে কি আছে ভি মানে আমরা জানি ফাইভ ফাইভের বা দিকে এক আছে তার মানে কি পাশের থেকে এক কমবে চার তাহলে এটা বড় এটা হচ্ছে ছোট তার মানে আমাদের ফাইভ গ্রেটার দেন ফোর এমন হবে অর্থাৎ যেহেতু এ ছোট তাই এর দিকে তিরটে থাকবে মাথাটা এবার দেখো বি নাম্বারে কি বলছে এটা হচ্ছে এক্স মানে দশ আর পাশের আগে এক মানে কি চার তাহলে দশ আর চারে চোদ্দ এখানেও চোদ্দ আছে এখানেও চোদ্দ আছে দুটোই সমান তাহলে এখানে আমাদের সমান সমান চিহ্ন বসবে এরপরে দেখো সি নাম্বার দশ তারপর দশের আগে এক মানে কি দশের থেকে এক কম তাহলে দশ আর নয় উনিশ আর এইদিকে কত আছে দশ দশ প্লাস এক অর্থাৎ কুড়ি আর একে একুশ তাহলে এটা বড় এটা ছোট তাই এটা যেহেতু ছোট তাই এটা গেট লেস দেন এটা মানে এটা ছোট এটার থেকে এটার দিকে ওর মাত্রা থাকলো একইভাবে এটা দেখো ডি নাম্বারে বলা আছে ৫০, ষাট সত্তর আর ছয় ছিয়াত্তর এখানে কি আছে পঞ্চাশ ষাট সত্তর এখানে সিয়ত্তর না এখানে আছে চুয়েত্তর কেননা পাঁচ থেকে এক কম তাহলে এটা ছোট এটা বড় এটা যেহেতু বড় তাহলে এটা গেটার দেন এটা মানে এটা বড় এটার থেকে এই পর্যন্তই কার কথা বুঝতে অসুবিধা থাকলে বা তোমরা যদি রোমান হরফ এইভাবে শিখতে চাও যে আমি তোমাদেরকে সম্পূর্ণ চারটা করে দেই তাহলে তোমরা বলতে পারো এবং অন্যান্য কোনো রকমের অসুবিধা থাকলেও তোমরা আমাকে বলতে পারো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো অঙ্ক ক্লাসে অথবা কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো